প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খান ঢালি উৎকুয়ং অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবার শাকিব খানের বাড়িতে, সাথে আছে তার পুরো পরিবার। আব্রাহাম খান জয় অসুস্থ হয়েছে বলে শাকিব খানের পুরো পরিবার খুবই কষ্টে ছিল। যখন তারা একটু আনন্দ করতে চায় তখনই একটা বিপদ আসে, এই কথাটা বললেন শাকিব খানের মা। শাকিব খানের মা বলেন, আমার সংসারে কেন যেন সুখ সয় না, কি জানি কি পাপ করেছি জানি না। সুখের মুখ দেখার সাথে সাথে দুঃখ নেমে আসে। যখন ভেবেছি জয়ের জন্মদিন খুব ধুমধাম ভাবে পালন করব, তখনই আর হয়ে উঠল না। জয় অসুস্থ হলো, তাকে নিয়ে সিঙ্গাপুরে চলে যেতে হয়েছে। এবার যখন আব্রাহাম চলে এসেছে তখন ছোটখাটো হোক যেভাবেই হোক পারিবারিকভাবেই জন্মদিন পালন করব, কারণ তাকে আমরা সবাই উইশ না করে থাকতে পারবো না। সবাই আব্রাহাম খান জয়কে খুবই ভালোবাসি, তাই তো জন্মদিনের দিন হয়তো আনন্দ করতে পারিনি। ওই দিন উপলক্ষে আমরা আলাদাভাবে একটা আয়োজন করতে পারি, আর সেই দিন জন্মদিন উপলক্ষে জয়কে আমরা সবাই উইশ জানাতে পারবো, এমনটাই বললেন শাকিব খানের মা। অপরদিকে আব্রাহাম অসুস্থ হয়েছে বলে অপু বিশ্বাস নিয়ে চলে গিয়েছিল সিঙ্গাপুর, এখন একটু সুস্থ হয়েছে তাই দেশে নিয়ে চলে এসেছে, সাথে ছিল শাকিব খান। শাকিব খান আসলে দুই স্ত্রীকে যতটা না মর্যাদা দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে তার চেয়ে কিন্তু ছেলেদেরকে তিনি অনেকটা ভালোবাসা দিয়েছে। বাবা হিসেবে তিনি কিন্তু সুপারস্টার, পর্দায় যেভাবে সুপারস্টার, বাবা হিসেবেও এখন তিনি প্রমাণ করে দেখিয়েছে তিনিও সুপারস্টার। বাবা হিসেবে সুপারস্টার হয়ে দেখিয়েছে শাকিব খান, ছেলেদের প্রতি তার দায়িত্বের কোনো কমতি রাখছে না। এক ছেলেকে স্কুলে নিয়ে ভর্তি করছে, ছেলে আবার কোনো প্রশ্ন করবে তাই একই স্কুলে ভর্তি করেছে। আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে সেই স্কুলেই ভর্তি করেছে শিওজাত খান বীরকে। দর্শক, শাকিব খান তার দুই সন্তানকে নিয়েই বেঁচে থাকতে চায় এবং সংসার করতে চায় অপু বিশ্বাসের সাথে, দেখা যাক আগামীতে কি হয়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।